দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা নিউজ টোয়েন্টি ফোর দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের নিটল টারা বিশ্ব সংলাপে আজ আমরা এসএমই নিয়ে আলোচনা করব এসএমই খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আমার দিক থেকে রয়েছেন অ্যাসোসিয়েশন অব রুটস উইমেন অন্টারপ্রনার্স বাংলাদেশের সভাপতি মৌসুম ইসলাম এবং এরপরেই রয়েছেন বাংলাদেশ ইন্ডিয়েন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম এস সিদ্দিক এবং সবশেষে রয়েছেন বাংলাদেশ এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামান তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে দর্শক আপনারাও আমাদের আয়োজনে যোগ দিতে পারবেন নিয়মিত যেভাবে যোগ দিয়ে থাকেন টেলিভিশন পর্দায় নম্বর দেখবেন সেই নম্বরে ফোন দিয়ে এসএমই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন মতামত জানাতে পারবেন আমরা আলোচনায় যেতে যাচ্ছি জামান আপনার মাধ্যমে শুরু করতে যাচ্ছে আজকের আলোচনা আমি যদি বর্তমানে এসএমই কী অবস্থা একটু যদি সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে চাই যে কোন অবস্থায় এখন এস খাত আমাদের দেশে যে এস যে খাতটা আর কি হলো সেই খাতটাতে যারা এস অন্তর্ভুক্ত বাংলাদেশ ব্যাংক এবং শিল্প মন্ত্রণালয়ের যে নীতিমালা এস সংক্রান্ত আছে সেইটাকে যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে তিনটে সেক্টরই আর কি হলো উৎপাদন খাত সেবা খাত বা এমনকি বাণিজ্য খাতও আর কি হলো সবগুলোই এসএমই খাতের অন্তর্ভুক্ত এবং এদের ক্রাইটেরিয়া আছে আর কি সেই বিবেচনায় প্রায় ভাগের ওপরে ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান এসএমির মধ্যে থাকার কথা আর কি হল কিন্তু ঠিক প্রতিষ্ঠানীকরণ না হওয়ার কারণে আর কি আমাদের এই এসএমই খাতটা ঠিক সংঘটিত না এবং তাদের যদি আমরা বলি যে তোমরা এসএমই খাত ভুক্ত তারা নিজেরা অবাক হয়ে যায় যে সে আবার কী জিনিস আর কি হলো তো এটার জন্য যে মানে স্পষ্ট না মানে ধারণাটা কি ধারণাটা কারোরই কোনো স্পষ্টতা নেই মানে এই অস্পষ্টতার কি কারণ মানে কারণ এই সেমিনার খাতে দীর্ঘদিন ধরে বিষয়টা নিয়ে আলোচনা হয় ঠিকই কিন্তু সেই আলোচনাটা সীমাবদ্ধ থাকে সরকারি নথির মধ্যে সরকারি নীতি নির্ধারকদের মধ্যে মাঝে মাঝে দুই একটা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে বা হয়তো আমরা যখন একটু বেশি হইচই করি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অথবা এই যে ডিএনটি এই সমস্ত বিষয়গুলো নিয়ে অথবা তাদের প্রোডাক্ট মার্কেটিং নিয়ে আর কি হলো তখন একটু লাইম লাইটে আসে কিন্তু এইটার যে ধারাবাহিকতা থাকা দরকার সেই ধারাবাহিকতা না থাকার কারণে আজকে দেশবাসীর কাছে জনগণের কাছে এমনকি মিডিয়ার কাছেও আর কি হলো যে এসএমই বিষয়টা সুস্পষ্ট না আর কি এর জন্য অনেকগুলো কারণ আছে কারণগুলো মধ্যে যেটা সেটা হলো এই যে এই যে এন্টারপ্রাইজ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ আর কি হলো মূলত যে শিল্প খাতটাকে কেন্দ্র করে এই এন্টারপ্রাইজটা হওয়া উচিত তো শিল্পের মধ্যে ক্ষুদ্র শিল্প আছে কুটির শিল্প আছে যে যে সমস্ত আর কি হলো যে নারীরা বিভিন্ন ধরনের পণ্য হ্যাঁ নিজের ঘরে বসে উৎপাদন করে বাজারজাত করে নিজেদের প্রচেষ্টায় এগুলোও আর কি হল যে এসএমই খাতের মধ্যে যেগুলো আছে। কিন্তু আমাদের ব্যাংকিং খাত এসএমই নিয়ে যে বিষয়টা সামনে নিয়ে আসে সেটা হলো যে মূলত ট্রেডিং আর কি হলো প্রায় সত্তর পার্সেন্ট ঋণ আর কি হল ট্রেডিং সেক্টরে এসএমই খাতে প্রতি বছরই দশ পনেরো হাজার কোটি টাকা করে এস ঋণের কোটা বাড়তেছে এবং সেটা নিয়ে সরকারও খুব আত্মতৃপ্তি অনুভব করে কিন্তু এখানে কোন কোন খাতে ঋণটা দেয়া হচ্ছে এবং তার প্রেক্ষিতে আউটপুট যেটা আলটিমেট আউটপুট যে এর প্রেক্ষিতে এসএমই খাতের কতটুকু উন্নয়ন হলো এইটা নিয়ে কিন্তু সেই অর্থে আমরা কেউ বিবেচনা করি না এই কারণে এইটা আপনার কিছুটা অন্ধকারে রয়ে গেছে এই অর্থায়ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই যে সিমি খাতের অর্থায়ন যে চ্যালেঞ্জ রয়েছে এটা নিয়ে এম এস আপনার কাছে আসতে চাচ্ছি আলী জামানের কথা রেশ ধরে আসতে যাচ্ছে আপনার কাছে যে পঁচাত্তর আশি শতাংশের বেশি বলছেন যে শিল্প প্রতিষ্ঠান ক্ষুদ্র এবং মাঝারি এবং জিডিপিতেও দেখেছি পঁচিশ শতাংশের বেশি অবদান জিডিপিতে এসএমএ খাতের কিন্তু এখনও যে অস্পষ্টতা এসএমই খাত নিয়ে বলে যে এখনও অস্পষ্টতা রয়ে গেছে আসলেই অস্পষ্টতা রয়ে গেছে এটা কেন এই অস্পষ্টতা আপনার কী মনে হয় আপনিও দীর্ঘদিন ধরে কাজ করছেন এসএমই প্রথমত ডেফিনেশন নিয়েই জটিলতা আছে সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এক ধরনের ডিফাইন করে বাংলাদেশ ব্যাংক এক একভাবে ডিফাইন করে আমাদের শিল্প নীতিতে আরেকভাবে ডিফাইন করা আছে এটা একটা হাস্যকর ব্যাপার একটি সেক্টরকে তিনভাবে তিনটি ডকুমেন্টে ডিফাইন এখানেই জটিলতা যখন জটিলতা এটাতে জটিলতা আর আরেকটা জিনিস হচ্ছে এসএবি কে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশে এসএবিটা হচ্ছে সেমিনারের সাবজেক্ট সেটা হচ্ছে যে ব্যাংকাররা বা অর্থনীতিবিদরা যখন সেমিনারে যান অথবা টক শোতে আসেন টিভিতে তখন এসএবি কে নিয়ে ওনাদের খুব ইমোশনাল কথা বলেন সে জন্য আমি থেকে কোনো সেমিনারে দেখলেই বলি যে আপনারা কি সেমিনারের কথা বলতে এসছেন না ব্যাংকার হিসাবে বলবেন এই জন্য যে ওনারা বলেন এসএমই কে হেল্প করা দরকার ওদেরকে লোন দেওয়া দরকার ওদেরকে সাপোর্ট দেওয়া দরকার কিন্তু যখন সাপোর্ট দেওয়ার প্রশ্ন আসে এসএমই কে সাপোর্ট দেওয়ার যে নীতিমালাটা সেটা হচ্ছে সবচেয়ে কঠিন কারণ হচ্ছে ব্যাংকারদের একটা সুবিধা হচ্ছে মানে যেটা ভাবে এটা এটা অর্থনীতির জন্য সবচেয়ে রিস্কি ব্যাপার মনে হচ্ছে প্রায় আপনি শুনছেন যে ব্যাংক তার যতটুকু ল্যান্ডিং ক্যাপাসিটি তার থেকে বেশি একটি প্রতিষ্ঠানকে দিয়ে দিচ্ছে সব সবসময় চায় সবগুলো টাকা একজনকে দিয়ে দিতে একজনকে মনিটর করতে ওদের সুবিধা আর অল্প অল্প করে হাজার হাজার এসিবি কে লোন দিলে সেটার রিকভারি করা মনিটর করা এগুলো তো ওনাদের খুব বেশি আগ্রহ নেই কিন্তু রিকভারি তো এই ক্ষুদ্র মাঝায় যারা এদেরই ভালো এরা এদের রিটার্ন ভালো কিন্তু তারপরে ওই যে কাজ কমে যায় এটা হচ্ছে সুইসাইডিয়াল ডিসিশন ব্যাংক অর্থনীতির জন্যে এই ব্যাপারটাতে আমাদের পলিসি মেকাররা কিন্তু ওই যে শুধু সেমিনারে মিষ্টি মিষ্টি কথা বলেন এই ব্যাপারে অ্যাটেনশন দেন না গত গভর্নরের আমলে সবগুলি ব্যাংকে বলা হলো যে তোমরা একটা এসএমের জন্য একটা কর্নার করো খুব চমৎকার এসএমই কর্নার মহিলা কর্নার অনেকগুলো ব্যাঙ্কে গেলে দেখবেন কিন্তু সেখানটায় ফুল টাইম কোনো অফিসার নেই আর যিনি আছেন ওনাকে যদি আপনি কথা বলেন ওনার সাথে আপনি দেখবেন যে উনি বলছেন যে দিতে পারি লোন ধরেন মৌসুমি গেলেন ইয়ের কাছে লোন নিতে ব্যাংকে বললো এই ডকগুলো নিয়ে আসেন আর আপনার হাজবেন্ডের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসেন যে উনি একজন গ্যারান্টার হবেন তো মৌসুমি বললেন যে আমি তো বিয়েই করি নাই ও তাই রেখে আপনার বিয়ে হয় আপনার ফাদারকে বলবেন দিতে এটা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি খুব কথা বললাম আমি আমি গেলে আমার ওয়াইফের গ্যারান্টি লাগে না হ্যাঁ তো মৌসুমির কেন লাগবে এই প্রশ্নের উত্তর কি ব্যাংকাররা দিতে পারবেন আমি একটু এই প্রশ্নের উত্তর মৌসুম আপার কাছেই জানতে চাই আপনি এস এম খাত নিয়ে আসলে নারীরা অনেক সম্পৃক্ত এই খাতের সঙ্গে আপনি তাদের নিয়ে কাজও করছেন আসলে দেখেছি যে আমরা বিভিন্ন সময় আলোচনাও করেছি যে নারীরা যারা উদ্যোক্তা হতে চান যারা আপনি একেবারে প্রান্তিক পর্যায়ে তাদের নিয়ে কাজ করছেন তারাই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন তারা অর্থন পাচ্ছেন না তারা ব্যাংকে গেলে সেরকম সেবা পাচ্ছেন না অনেক জটিলতা তো কেন এই জটিলতাগুলো এখনো বিদ্যমান আমরা এত বলি যে এসএম খাতে এগিয়ে যাক এসএমই খাতের অবদানের কথা বলি কিন্তু বাস্তবতা ভিন্ন ধন্যবাদ আপনাকে আসলে মূল বিষয় যেটি সেটি হলো যে এই মুহূর্তে অর্থনীতি কিন্তু চাপের মুখে ডলারের দাম বাড়ছে সুদের হার বেড়ে যাচ্ছে তারপরে ঋণ পাচ্ছে না গ্রাহকরা আমানত পাওয়ার জন্য ব্যাঙ্কগুলো দৌড়ঝাপ করছে ঠিক এরকম একটা মুহূর্তে কিন্তু আমরা আলোচনায় বসেছি এসএমই খাত এসএমই খাত মিনস আসলেই কিন্তু প্রাণ বাংলাদেশে শুধু বাংলাদেশে না আমরা গ্লোবালি যেখানে দেখি না কেন এসিমি মানুষ কিন্তু সেই কান্ট্রির একটা মূল স্তম্ভ অর্থনৈতিক এখন আসেন উনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে ব্যাংকের কিছু পরিবর্তন হওয়া দরকার দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন হওয়া ক্ষেত্রে এখন আসেন আমরা যেটা বলতে পারি সেটা হলো যে মেয়েরা যখন কাজে আসে বিজনেসে আসে তখন কয়েকটি দুর্বলতা নিয়ে কিন্তু আসেন যেমন তাদের পড়াশোনার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটু কম থাকে ছেলেদের তুলনায় তারা একটু দেরিতে এই অনুধাবনটা করেন যে আসলে কিছু করা দরকার তারা সুযোগটা কম পান তারা কৌশলী হতে পারেন না সে ধরেন প্রত্যেকটা বিজনেসের একটা প্ল্যাটফর্ম থাকে সব ধরনের একটা সিচুয়েশান তাকে দিতে হয় পরিবেশ দিতে হয় বাট আমাদের সমাজ কিন্তু এখনও একজন নারীকে সেভাবে রিসিভ করার জন্যে তৈরি হয়নি একজন পুরুষ উদ্যোক্তা পাঁচবার মিটিং করতে পারে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় এখন অনেক ধরনের এই যে আমি একটা অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কথা বলতে পারছি এটা যদি দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হতো তাহলে হতো না বাট যে যে ধরনের হলে যেটি করলে আসলে নারীদেরকে ওই জায়গায় নেওয়া যায় সেই জায়গাটা এখনও আসে আর এসএমইর ব্যাপার যেটা আমি বলবো যে এস মানেই জাতীয় যে আমাদের পলিসিটা হওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংকের মধ্য দিয়ে এবং মিনিস্ট্রি থেকে যে ইন্টার মিনিস্ট্রিয়াল যে কমিটিটা গঠন করে যেটা হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনও পরিষ্কার হয়নি যেটি ব্যাখ্যা কিন্তু ওনারা আসলে দিয়েছেন দুজনেই কম বেশি দিয়েছেন যে আমাদের সুনির্দিষ্ট নীতিমালা এবং এসএমইটা কি আমরা এসএমই এর আরেকটি সংজ্ঞায় এম এসএমই পেয়েছে এখন তো এটা সম্মিলিতভাবে যে ইন্টার মিনিস্ট্রিয়াল একটা কোঅর্ডিনেশন হওয়া উচিত এবং জাতীয় একটা পলিসি হওয়া উচিত যে পলিসিতে নির্দিষ্ট করে দেবে আসলে এসএমইটা কি কী এম এসএমইটা যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি ওই একই রকম জিনিস পাবেন

কিন্তু আমি কিছু আগে যেটি বললাম যে আসলে এখন আমাদের অর্থনৈতিক চাপের মুখে এই চাপের মুখে থাকা অবস্থায় এম এস বা নারী উদ্যোক্তা বা এই যে যারা আমরা ক্ষুদ্র এবং স্মল যে ব্যবসাগুলো যারা সঙ্গে যুক্ত সম্পৃক্ত তারা কতটুকু লোন পাবে কারণ বড় ব্যবসায়ীরা কিন্তু এখন লোন পাওয়ার জন্যে অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখে চলে আসছে কারণ আমাদের রপ্তানি এবং আমাদের প্রবাসী যে আয়টা হচ্ছে সেটার তুলনায় কিন্তু আমাদের রপ্তানি আমদানিটা বেড়ে গেছে

কষ্ট করে পাচ্ছে বড় যারাও শিল্পদ্যোগ তারা অনেক সহজে পাচ্ছে কিন্তু চিত্রটা স্বাভাবিকও হতে পারত তারাও যেভাবে পায় ক্ষুদ্র এবং পাবে কেন এই কালচারটা গড়ে উঠিনি আমি যদি একটু উল্টো দিক দিয়ে যাই আর কি হলো সেটা হলো যে একটা বড় বা আপনার হলো তার একটু নিচের যে ঋণটা ব্যাংক দেয় আর কি হলো সে সমস্ত ব্যাংকগুলো আপনার হলো যদি পার্টি ডিফল্টার হয় সেক্ষেত্রে অর্থ ঋণ আদালতে মামলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু একটু প্রক্রিয়া লম্বা হওয়ার কারণে নেগোসিয়েশন করে একটা ব্যবস্থায় কিন্তু ঋণগ্রহীতা যেতে পারে বা সেই সুযোগটা থাকে আর কি হলো কিন্তু এসএমই খাতের ক্ষেত্রে যে ঋণটা ব্যাংকগুলো দেয় আর কি হলো শুরুতে তো অনেক জটিলতা থাকেই শুরুতে জটিলতা মানে কি আপনার ট্রেড লাইসেন্সের বয়স দুই বছর হতে হবে আপনি ইনকাম ট্যাক্সের ওই রকম দুই বছর কম বেশি টিন সার্টিফিকেটটা পুরানো হতে হবে আর কি হলো ব্যবসার একটা অভিজ্ঞতা থাকতে হবে আর সব থেকে বড়ো কথা হলো যে যে কারণে আমি প্রথমে আমি অবতারণা করলাম যে অর্থনীত আদালতের মামলা ওটা অর্থনীন আদালতে হয় আর এসএমই খাতের আপনার মামলাটা হয় এনআই একটা আর কি অর্থাৎ নন নেগোসিয়েবল ইনস্টেমেন্ট একটা আর কি এখন নন নেগোসিয়েল ইনসিডেন্ট হওয়ার কারণে আপনার প্রথম কথা হলো যে তারা কী করতেছে আর কি হলো যে অগ্রিম চেক নিয়ে নিচ্ছে কিছুদিন আগ পর্যন্ত আপনার হলো চেকটা ছিল ব্লাঙ্ক থাকতো ব্লাঙ্ক তো এই লড়াইটুকু আমরা করে আর কি অন্তত এখন আর ব্লাঙ্ক চেকটা দেওয়া লাগে না অ্যামাউন্টটা বসিয়ে দেওয়া থাকে আর কি অর্থাৎ যে আপনার হলো অ্যামোটাইজড যে অঙ্কটা আর কি হলো কিস্তিভিত্তিক যে অঙ্কটা সেই অঙ্কটা মনে করেন তিন বছর বা পাঁচ বছর হলে যে টাকাটা আসবে সুৎসহ আর কি হল সেটাই বসায় দেওয়া থাকতেছে আর কি হলো কিন্তু এটা যদি ডিফল্ট করে তাহলে যেমন সার্চার্জ আছে দণ্ডসুদ আছে একই সঙ্গে সঙ্গে আপনার এইটা আদায় করার জন্যে ওই একটা কিন্তু যখন মামলাটা আসতেছে তখন কিন্তু চলে যাচ্ছে ওই লোকের গলায় ফাঁস হিসাবে এবং অবশ্যই তার সঙ্গে কোলাটারাল থাকতেছে কোল্লাটারালটা কী কোলাটাল ওই যে ভাই যেটা বললেন আর কি হলো যে যে কোনো একটা ঘনিষ্ঠ লোকের বাবা বা আপনার হাজব্যান্ড হতে হবে নট কিন্তু একজন কোলাটারাল গ্যারান্টার থাকতেই হবে আর কি হলো মানে এসএমই ঋণ নেওয়ার ক্ষেত্রে এটা ব্যাংক এখনো পর্যন্ত চালু রাখছে আর কি হলো এবং মামলাটা হয়ে যাচ্ছে অ্যাক্টে অর্থাৎ ব্যক্তিগতভাবে আপনি জেল জরিমানার মুখোমুখি হয়ে যাচ্ছেন আর কি হলো এটা একটা বড় সমস্যা দু নম্বর সমস্যা হল যে পৃথিবীতে এখন কিন্তু এই যে সরকারিভাবে চাকরি দেওয়ার সুযোগ কিন্তু নেই বললেছিল যেমন বাংলাদেশে প্রতি বছর প্রায় বিশ লক্ষের মতন লোক আপনার হলো জব মার্কেটে আসতেছে গভর্নমেন্ট দিতে পারছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আর কি বাকিটা কিন্তু হয় আপনার হলো স্বকর্মসংস্থান হচ্ছে আত্মকর্মসংস্থান হচ্ছে অথবা আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের বেসরকারি কোম্পানিতে তাদের আর কি হলো চাকরিটা হচ্ছে এখন সরকার যে জিনিসগুলো দেয় সেটা হলো যে বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন করে বা মনে করেন যে ব্যাংক ঋণের সুদের হারের ব্যাপারে সহযোগিতা করে বা মনে করেন যে শুল্ক কর কাঠামোর আর কি হলো যে উন্নয়ন করে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপোর্ট করে বা মনে করেন যে কমিউনিকেশন সেই যোগাযোগটা রাস্তার যোগাযোগ হতে পারে টেলিকমিউনিকেশন হতে পারে আর কি এই এই বিষয়গুলো সরকারের সহযোগিতার মাধ্যমে আসার পরে আত্মকর্মসংস্থান হোক আর বেসরকারি খাতের কর্মসংস্থানের মাধ্যমে এমপ্লয়মেন্ট হোক আর কি হল যে এই সুযোগটা কিন্তু হয় আর কি বা হওয়া উচিত কিন্তু আমরা কি সেই ধরনের সুযোগ কি আমরা কি বাংলাদেশে কি পাচ্ছি

যে খাতের সঙ্গে আপনারা সরাসরি সম্পৃক্ত আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা যারা প্রান্তিক পর্যায়ে কাজ করছেন উদ্যোক্তা হিসাবে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এস খাত নিয়ে এসএমই খাতকে এগিয়ে যদি আরও এগিয়ে নিতে চায় সরকার যদি আরও এগিয়ে নিতে চান সেক্ষেত্রে কী ধরনের সহযোগিতাগুলো প্রয়োজন আপনারা কি মনে করেন আপনি বলুন আমরা আমরা শুনবো আপনি বলুন হ্যালো জি জি আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন আচ্ছা হ্যাঁ ধন্যবাদ প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 কে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে নিউজ 24 কে যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলা হচ্ছে প্রসঙ্গটি নিয়ে আসছেন কারণ আমরা আপনারা জানেন যে দেশের অর্ধেক সংখ্যা হচ্ছে নারী নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে কিন্তু দেশ এগোবে না আমরা এখন উন্নয়নশীল দেশে আছি এটি খুবই একটি সুখকর বিষয় আমাদের জন্য আমরা সমান তালে কাজ করে যাচ্ছি এবং করে যেতে চাই এবং সরকার সেই সুযোগ দিয়েছে কিন্তু আমরা কিন্তু মাঠ পর্যায়ে মনে হয় সেই সুযোগটা প্রপারলি পাচ্ছি না কোথায় যেন একটা গ্যাপ রয়ে গেছে আমরা জানি যে এস লোনের ব্যাপারে যেটা কথা হচ্ছে যে এসএমই লোন ট পনেরো পার্সেন্ট দেওয়ার কথা নারী উদ্যোক্তাদের কিন্তু আসলে কি সেটা আমরা পাচ্ছি বাস্তবে আপনারা যদি দেখেন কখনো যে আসলে কতটুকু এটা পূরণ হচ্ছে পনেরো পার্সেন্ট সরকার কিন্তু নির্ধারণ করে দিয়েছে যে পনেরো পার্সেন্ট নারী উদ্যোক্তাদের দিতে হবে কিন্তু আমরা সেটা মাঠ পর্যায়ে পাচ্ছি না এই একটা সমস্যা তারপরে হলো যতটুকু লোন পাচ্ছি নারী উদ্যোক্তাদের খুবই কম দেওয়া হচ্ছে সেটা হলো যে তারা রিক্স নিতে চায় না মনে করে নারীরা দিতে পারবে না কিন্তু খুব কম সংখ্যক আমার মনে হয় নারীরা ফল্ট করছে অত্যন্ত সচেতনভাবে নারীরা কাজ করে যাচ্ছে আর হলো যে একটা লোন দেওয়ার পরেই পরের মাস থেকে দেখা যায় যে আমাদেরকে কিস্তি দিতে হয় গ্রেস পিরিয়ড নাই সেখানে কিভাবে সম্ভব যে আমি এই মাসে লোনটা নিলাম পরের মাসে আমি কিভাবে কিস্তিটা দেবো আমার তো বিজনেসে সেটা লাগাতে হবে টাকাটা ইনভেস্ট করে তারপরে রোলিং করে তারপরে হয়তো আমার লাভটা আসবে তখন হয়তো আমি কিস্তিটা দিতে পারবো সে একটা প্রবলেম তারপরে সবচেয়ে বেশি যে আমরা যারা একটু লিডিং পর্যায়ে আছে তারা হয়তো কিছু কিছু লোন পায় কিন্তু যারা আরও একদম নতুন আসতেছে আমাদের যেহেতু একটা এখানে নারী উদ্যোক্তা ফোরাম আছে ফোরামের সেক্রেটারির দায়িত্ব পালন করছি আমি তো অনেক নারীরা আছে এখানে আমরা তাদের সাথে কথা বলি লোন পায় না যখন মাসের পর মাস ঘোরাচ্ছে কিন্তু তারপরে সে দেখা যায় বলতেছে যে আপনার লোনটা হচ্ছে না কিন্তু আমরা যখন সামনে একটা প্রোগ্রাম থাকে মানে ফেস্টিভল থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যবসার ধরনটা আমাদের চেঞ্জ হয় যে এই প্রোগ্রামটাকে টার্গেট রেখে আমরা কিন্তু প্রোডাক্ট তৈরি করি তখন কিন্তু আমাদের টাকারটা প্রয়োজন হয় যেমন সামনে হতো পয়লা বৈশাখ সেই অনুযায়ী সামনে একটা ঈদ থাকে যে কোনো একটা উৎসব থাকে তখন আমাদের টাকাটা প্রয়োজন হয় আমরা যখন দেখি যে ব্যাংকে আমরা অ্যাপ্লিকেশন করি লোনের জন্য তখন তিন মাস চার মাস অলরেডি চলে যায় কিন্তু আমরা শেষ পর্যায়ে লোন পাওয়া মানে পাচ্ছি না বলে যে সরি আমাদের হচ্ছে না কিন্তু এটা যদি সাথে সাথে আমাদেরকে বলা দিয়ে বলা হয় যে না আপনি লোনটা পাবেন বা আপনি পাবেন না তাহলে কিন্তু আমরা অন্য চেষ্টা করে আমার ব্যবসাটা আরও ইয়ে করতে পারি ত্বরান্বিত করতে পারি তো এই ধরনের প্রবলেম তো হচ্ছেই তাছাড়াও যে খুব এই কত পার্সেন্ট নারীরা পাচ্ছে এটা যদি আপনারা একটু মানে যাচাই করেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটুকু নারীরা পাচ্ছে আর সবচেয়ে বেশি আরেকটা বিষয় হলো যে বাংলাদেশ ব্যাংক কিন্তু সার্কুলার দিচ্ছে যে এই কী সার্কুলার দিচ্ছে নারী নারীদ্যোত্তিকদের জন্য ম্যাক্সিমাম ব্যাংক কিন্তু জানেই না যে সার্কুলারটা কী আসছে এবং সেখানে কি চাচ্ছে কতজন গ্রান্টার চাচ্ছে তারপরে হলো একটা লোনের জন্য যোগ্যতা কি থাকে সেক্ষেত্রে কিন্তু ওনারা বুঝতেই পারে না এর আগে কিছুদিন আগে আমাদের একটা বাংলাদেশ ব্যাংক এবং এস এম ফাউন্ডেশন মিলে এবং বিভিন্ন ব্যাংকারদের নিয়ে বসছিল একটা সেমিনার মতো হয়েছিল কিন্তু যখন বাংলাদেশ ব্যাংক তাদেরকে প্রশ্ন করলো বা এস এম ফাউন্ডেশন প্রশ্ন যে এই সার্কুলারগুলো বিষয়ে তো ম্যাক্সিমাম ব্যাংকের ম্যানেজাররা কিন্তু উত্তর দিতে পারে না কারণ তারা জানেই না যে কি সার্কুলার আসে এবং নারী উত্তরদের জন্য কি সুবিধা আছে এত সুবিধা আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আবারও আপনার কাছে ফিরবো আপনার আলোচনা শুনবো আরও কি কি সমস্যা রয়েছে একটা ছোট্ট বিরতির পরে আবার আলোচনায় আসি দর্শক সময় হলো টাটা বেশ সংলাপে ছোট্ট একটা বিরতির আমাদের সঙ্গে থাকুন একবার স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এস চ্যালেঞ্জ খাতের চ্যালেঞ্জের সম্ভাবনা নিয়ে আজ আমরা কথা বলছি চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে তিনজন রয়েছেন ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন আবার আলোচনায় ফিরছি মৌসুম ইসলাম আপনার কাছে আবারও আসছি আমরা যেটা ময়মনসিংহের অতিথি বলছিলেন মমতাজ বেগম শোভা যে আসলে নারীরা যে এগিয়ে যাবেন তারা যে উদ্যোক্তা হবেন কিন্তু সেক্ষেত্রে আপনি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন পারিবারিক একটা দৃষ্টি পারিবারিক বাধারা হয়তো সেগুলো অনেকটা কাটিয়েছে মূল হচ্ছে অর্থ অর্থ প্রাপ্তি সে তিনিও বারবার তার কথাই এসেছে যে অর্থ প্রাপ্তিটা যেটা বলা হয় কিন্তু সেটা পাচ্ছেন না তারা হ্যাঁ অবশ্যই অর্থ প্রাপ্তি একটা বড় ব্যাপার এটা আমি স্বীকার করছি বাট অর্থ প্রাপ্তির সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে আমাদের ব্যবসায়িক যে ধরনের উদ্যোক্তা হওয়ার কথা যেমন আমাদের পোলট্রি ফার্মিং আছে আমাদের গোট ফার্মিং আছে আমাদের ফিশ ফার্মিং আছে আমাদের ফ্যাশন হাউস আছে আমাদের মেনি কাইন্ড অফ বিজনেস আছে বাট উদ্যোক্তা হিসাবে তৈরি হওয়ার জন্যে এই যে ব্যবসায়িক যে একটা পরিবেশ তৈরি করা এবং ব্যবসাকে ডাইভার্সিফিকেশান করা প্রোডাক্টের এবং ট্রেডের এই জায়গাটায় কিন্তু এখনও অনেক বেশি ঘাটতি আছে যদি আপনি একজন ট্রেডিং ব্যবসায়ী হন সেক্ষেত্রে লোন পেতে কিন্তু সত্যি খুব অসুবিধা হয় কারণ তখন ব্যাংক অনেক অনেক বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে আসলে তার টার্নওভার কত সে কত টাকা বিজনেস করতে পারবে তার মার্কেট কেমন ইত্যাদি ইত্যাদি বিষয় ঠিক পাশাপাশি যখন আপনি উদ্যোক্তা হিসাবে কাজ করবেন তখনও আপনার একটা প্ল্যানিং থাকবে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন কিনা ইত্যাদি ইত্যাদি বিষয় ব্যাঙ্ক দেখে এগুলো আছে থাকবে সবসময় ছিল আগামীতেও থাকবে বাট মূল বিষয় যেটি সেটি হলো যে নারীরা যেহেতু এখনও দশ শতাংশের নিচে বিজনেসের সঙ্গে যুক্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত সেই ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু বলে যাচ্ছি বা বলে আসছি যে হ্যাঁ নারীদের একটা প্রেফারেন্স দেওয়া উচিত বাট ওই প্রেফারেন্সটা কতটুকু সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে ওই জায়গাতে আসলে কিন্তু নীতি নির্ধারণের ব্যাপারে যেখানে আছেন বাংলাদেশ ব্যাঙ্ক ওই ম্যাডাম কিন্তু বলেছেন যে আসলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলেশন ম্যানেজাররা জানে না ইটস কারেক্ট ট্রু যে তারা জানে না কারণ এই জায়গাটা যে মূল্যায়ন বাংলাদেশ ব্যাংক শিডিউল ব্যাংকের কাছে একটি পরিপত্র দিবেন এবং একটা নির্দেশনা দিবেন সেটি ব্যাংকগুলো যে মেনে চলবেন তার জন্য যে ব্যাংকিং যে প্রশাসন রয়েছে ওই ব্যাংকের প্রশাসনের যে মূল্যায়ন করা হয় কাজের ভিত্তিতে সেটি কিন্তু ওইভাবে পরিচালনা হচ্ছে না দেশয়ে ও জায়গায় তার ঘাটতিটা রয়ে গেছে সে কারণে কিন্তু ব্যাঙ্ক ম্যানেজাররা এখনও ওইভাবে নারী উদ্যোক্তাদেরকে লোন দেওয়ার জন্যে যেভাবে তাদেরকে সহযোগিতা করা উচিত সেই জায়গাটা অন্য কোনো খাত থেকে অর্থ উত্থানের মানে কোনো সুযোগ ব্যক্তি পর্যায়ে থেকে যেমন নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখান থেকেও কিন্তু সবাই লোন পায় কিন্তু সেই ক্ষেত্রটা কিন্তু একটু কম আর এই মুহূর্তে যেহেতু আমাদের ঋণের সুদের হার বেড়ে যাচ্ছে এবং বেড়ে গেছে অলরেডি কিন্তু বেড়ে গেছে এখন বারো থেকে ১৪ পার্সেন্ট কিন্তু ছিল যেটা আসলে দশ শতাংশের মতো ছিল হ্যাঁ শুরুতেই কিন্তু আমরা পেয়ে গেছি তো সেক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য কি স্পেসিফিক কিছু রাখা হলো নাকি সব ওই খাতের মধ্যে পড়ে গেল মানে খুব মজার ব্যাপার আমি দু সাল থেকে যখন বিজনেস শুরু করেছে আমি কিন্তু কখনোই নারী উদ্যোক্তার কোটার মধ্যে পড়ি নাই কেন পড়ি নাই আমি ঠিক জানি না হয়তো আমার বিজনেস প্যাটার্ন ভিন্ন হওয়ার কারণে হতে পারে বাট আমি তো যেহেতু গ্রাসরুট উইমেনদের নিয়ে কাজ করি সেই হেতু আমার অনেক ধরনের ল্যাকিং আমি দেখেছি যে ব্যাংকের মধ্যে রয়েছে যেটি বারবার বলার পরও কিন্তু সমাধান হয় না এই সমাধানটা আমরা চাই এই সমাধানটা বাংলাদেশ ব্যাংক যে শুধু পরিপত্র জারি করে দিয়ে ছেড়ে দিবে তারপরে হবে তা না এটা বাস্তবায়ন হওয়ার জন্য ব্যাংকের সুনির্দিষ্ট আপনার কাছে আমি আসলে যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা অনেক চ্যালেঞ্জ তারা সম্মুখীন হচ্ছেন বিশেষ করে পণ্য উৎপাদনের ক্ষেত্রেও এবং আপনার কাছে যদি একটু যাই যে পণ্য এখন যেটা রপ্তানি সেক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসছে কারণ আমরা উন্নয়নশীল দেশের কাতারে সেক্ষেত্রে আমরা যদি কোটা যে সুবিধা শুল্কের যে সুবিধাটা না পাই এই যারা কম মূল্যে পণ্য উৎপাদন করে বাইরে রপ্তানি আমরা অনেকেই আমরা এসএমইর খাতের অনেক পণ্য আমরা বিদেশে রপ্তানি করে থাকি এটার কোনো চ্যালেঞ্জ আছে কিনা। হ্যাঁ চমৎকার চ্যালেঞ্জ আছে এবং সম্ভাবনাও আছে যেটা আমরা কখনো ভাবি নেই প্রথমত আমাদের দেশ থেকে যে এক্সপোর্টাররা আছে তাদের মেজর পোর্শন কিন্তু এসএবি এবং সারা পৃথিবীতে আপনি এখন যদি গ্লোবালাইজড ইকোনমি দেখেন পৃথিবীর সব দেশের লোকেরা এই গ্লোবাল ইকোনমির সাথে ইন্ট্রিগ্রেট করার চেষ্টা করছে অর্থাৎ ছোট ছোটো গুলো যে প্রডিউস করবে এগুলোই এক্সপোর্ট করবে ওরা এখন এইটার জন্য আপনি আমাদের আলোচনা থেকে বুঝতে পারছেন যে বিজনেসই করা যাচ্ছে না লোনই পাওয়া যাচ্ছে না মার্কেটিং আরেকটা চ্যালেঞ্জ এটা এসএমই এর জন্য ওদের নিজস্ব মার্কেটিং ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্ট থাকে না তাহলে এই এই জায়গাটাতে নিজেরাই সব করে থাকে যেটা আমরা দেখে থাকি করে থাকেন কিন্তু শুধু তাই না এখানে একটু আসার কথা বলি এখন থেকে বিশ বছর আগে একজন নারী একটা দোকানের মালিক হলে উনি কিন্তু একা সে দোকান তার না আমি এখন মার্কেটে যেয়ে দেখি যে অনেকগুলো মার্কেটে শাড়ি বিশেষ করে ফেব্রিক্সের দোকানগুলোতে মালিক মহিলা এবং সেলস গার্লরা সব সব সেলস গার্ল কোনো পুরুষ নেই তো আমি কদিন আগে একটা মার্কেটে ঢুকে বললাম কোনো সন্ত্রাসী আসে না তোমার কাছে তোমাকে চাঁদা চায় না অথবা কোনো কাজটা তোমাকে টিজ করে না রাস্তায় যেমন টিজ করে বলেছে না এই যে অবস্থা পরিবর্তন আমি অনেক হতাশা থেকে এটা আসার কথা বলছি এবং ইন্ডিপেন্ডেন্টলি একজন মহিলা একটা বিজনেসের মালিক উনি চালাচ্ছেন ওনার কর্মচারী একজন নারী সেটা কিন্তু আছে কিন্তু আমরা এ দিয়ে চলবে না আমরা তো ডেভেলপিং কান্ট্রি হয়ে গেছে আমাদেরকে এখন এক্সপোর্ট মার্কেটে যেতে হবে কারণ লোকাল মার্কেটটা খুব লিমিটেড আর ওই চ্যালেঞ্জটা আমাদের প্রস্তুতিটা কেমন আছে সেটা বলছে আসলে আমাদের কোনো প্রস্তুতি নেই হুম যেমন ধরেন বন্ড লাইসেন্স যারা এক্সপোর্ট করে বন্ড লাইসেন্স একটা ছোট এসএমই পেতে পারে না সাপোর্টই করে না টোটাল সিস্টেম অথবা সেটার সাথে যে দুর্নীতিটা আছে সেটাও সেটা মিট আপ করতে পারবে না হ্যাঁ সুতরাং ওরা কখনো বন্ড লাইসেন্স পাবে না এটা রিয়েলিটি আচ্ছা এখন বন্ড লাইসেন্স না পেলে কীভাবে একে সাপোর্ট করতে পারে এটা সরকার সেন্ট্রাল বন্ড সিস্টেম করে ওদেরকে সাপোর্ট করতে পারে অথবা ডিউটি ড্রব্যাকের যে সিস্টেম যেটা কখনোই আমাদের দেশে প্রপারলি ফাংশন করে না কেউ ডিউটি ড্রব্যাক পায় না আরেকটা জিনিস হচ্ছে এই যে ফাইন্যান্সের ব্যাপার আসলে মর্টগেজের ব্যাপারটা আসে গ্যারান্টির ব্যাপারটা আসে সারা পৃথিবীতে কিন্তু এই ব্যাপারগুলোকে অন্যভাবে মডিফাই করে ফেলেছে সেটা হচ্ছে যে গ্যারান্টি ছাড়াই যাতে লোন পায় এই বিজনেস সিস্টেমের ভিতরে একটা ক্রেডিট সিস্টেম আছে মনে করেন কেউ ইম্পোর্ট করলে সে যখন ব্যাংকে যায় ডকুমেন্টটা নেওয়ার জন্য তাকে বলে ফুল টাকা পেমেন্ট করো তখন কিন্তু কিছু কিছু ব্যাংক কিছু কিছু ক্লায়েন্টকে টাকা না নিয়ে তাকে ডকুমেন্টটা দিয়ে যে তুমি অনেক কাস্টমস থেকে ছাড়িয়ে নিয়ে আসো এখন এই যে এটা কিন্তু একটা উইদাউট গ্যারান্টি একটা ক্রেডিট সিস্টেম আদা যদি এসএমই হয় এদেরকে কিন্তু ফিনান্স করার সারা পৃথিবীতে কতগুলো প্রসিডিওর আছে যেমন কদিন আগে এই গত সপ্তাহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইংল্যান্ডের প্রিমিয়ার ডলার অপারেশনস লিমিটেড নামের দুইটা কোম্পানি একটা এগ্রিমেন্ট করেছে ওরা কি করছে ওরা ছোট ছোটো গুলো যখন এক্সপোর্ট করবে ওদেরকে ডাউন পেমেন্ট দিয়ে দেবে ডকুমেন্টের জিনিসটা পেমেন্ট করে দেবে আর যিনি বায়ার আছেন মনে করেন আমেরিকাতে যিনি বায়ার আছেন তাকে নব্বই দিন একশো বিশ দিনে ক্রেডিট দিয়ে দেবেন এই যে ক্রেডিট দিয়ে দিচ্ছেন এতে হচ্ছে কি এই এসএবিটা মানে ও তার কাছে যদি গার্মেন্টসে মনে করেন আমেরিকাতে যখন বিক্রি করতে যায় সে কিন্তু একশো বিশ দিনে ক্রেডিট দিতে পারে না তার সে ক্যাপাসিটি নেই ব্যাংক কিন্তু তাকে সাপোর্ট করে না কিন্তু ট্রেডিং সিস্টেমের ভিতর দিয়ে যদি এইভাবে কোনো গ্যারান্টি ছাড়াই তাকে অন পেমেন্টটা দিয়ে দিলো সে কাপটা তৈরি করে জাহাজে তুলে দিলো সে ডকুমেন্ট সাবমিট করার সাথে সাথে তার পেমেন্টটা পেয়ে গেল সাথে সাথে সে এক্সপেরিচারে মিটআপ করলো এই এই যে একটা ট্রেড ফাইন্যান্সের একটা প্রসিডিউরের কথা বললাম এই ধরনের অনেক প্রসিডিউর আছে হেজিং আছে তারপরে ওই অপরচুনিটিগুলোও আমাদের সামনে উন্মুক্ত হবে উন্মুক্ত করা উচিত আমরা এগুলো ভাবা উচিত ট্রেড ফাইন্যান্স থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স মার্কেটে সাপোর্ট দেওয়া অন্য লজিস্টিক শুধু ফাইন্যান্স এগুলো আমাদের সাপোর্ট দেওয়া আমি আলি জামান ভাই আপনার কাছে আবারও আসছি আপনি একটু আপনি অনেক ফাইন্যান্সের কথা বলছিলেন আপনি এসএমির যে কী মানে ডেফিনেশনের কথা বলছিলেন একটু পণ্যের কথা যদি একটু বলি যেটা এম এস দিকভাই বলছেন যে পণ্যের যে মার্কেটিংয়ের বিষয়টা এসএমই খাতের এটা ওরকম আলাদা মার্কেটিং নাই কিন্তু আপনারা বিভিন্ন সময় মেলা করে থাকেন এটা একটা প্রসার ঘটায় পণ্যের যারা কিন্তু আসলে পণ্য নিয়ে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় এই সাধারণত এসএমই খাতে যারা দেখেন আপনার তো এসএমই খাতের তিনটে সমস্যা বেসিক্যালি আর কি হলো একটা হলো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা আর কি হল ইন বিগ হাউসগুলোর সঙ্গে আর কি প্রতিদিন করে তারপরে তো ফাইন্যান্সের ব্যাপারটা আছে থার্ড যে জিনিসটা এবং মুখ্য যে জিনিসটা আর কল মুখ্য জিনিসটা হলো যে মানে প্রোডাক্ট মার্কেটিং আর কি প্রোডাক্ট মার্কেটিং সুবিধাটা যদি ভালো মতো পাওয়া যায় ফাইন্যান্সের ব্যাপারটা কিন্তু সলভ হয়ে যায় কোন সেন্সে সলভ হয়ে যায় আপনি যে মানসই যে পণ্য উৎপাদন এইটা কি আমরা কতটা করতে পারছি এখন মানসই পণ্য মানে উৎপাদন আপনি দেখেন যে দ্বিতীয় মহাযুদ্ধের আগেও আপনার হলো জাপানি মাল বলতে বোঝা যেত ব্রিটিশ মাল আর জার্মানির মালের নকল এক সময় আমরা বলতাম যে কেরানীগঞ্জের মাল ধুলাইখালের মাল কিন্তু আজকে দেখেন কেরানীগঞ্জের মাল বা ধুলাইখালের মাল কিন্তু আপনার যে অনেক কোয়ালিটি অর্জন করে কিন্তু লোকাল মার্কেট ছাড়িয়ে এক্সপোর্ট হচ্ছে আপনার এটা একটা গ্রাজুয়াল আপনার হলো ইম্প্রুভমেন্ট আর কি হলো বিষয়টা আর কি হলো আপনাকে সেই সুযোগটা দিতে হবে কিন্তু সেই সুযোগটা কিন্তু আমার প্রথমেই কিন্তু আমি কিন্তু আটকে কোন জায়গায় ভারতে একসময় টাটা কোম্পানি আলপিন থেকে অ্যারোপ্লেন তৈরি করতো এখন কিন্তু আর আলপিন তৈরি করতে পারে না মিষ্টিও তৈরি করতে পারে না তাদের বলে দেওয়াটা হলো এখান থেকে তোমাদের প্রোডাকশনটা শুরু হবে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যদি হয় তাহলে হলো যে এই জিনিস তোমরা করতে পারবো তার নিচে করবে আমার এইখানে প্রাণ ঝালমুড়ি তৈরি করে তো মহিলা উদ্যোক্তা কি করবে এবং সব থেকে বড় হলো যে সরকারগুলো তাদের পৃষ্ঠপোষকতা করতেছে মিডিয়া তাদের পৃষ্ঠপোষকতা করতেছে তাহলে এই যে ছোট ছোট এন্টারপ্রেনাররা আর কি হলো যে তাদের প্রোডাক্টটা আমরা কি করতেছি আর কি মাঝে মাঝে দু একটা আর কি হলো মেলা করতেছি কিছুদিন পরে আর কি হলো হল এসএই মেলা করবে কি করবে তাদের একমাত্র লক্ষ্য টু মানি আমি এফ এর লোক হিসাবেই আমি বলতেছি যে আপনার হলো যে কত টাকা এর মাধ্যমে এফ এর ফান্ডে আসবে কতটুকু এস ডেভেলপমেন্ট হবে দে হ্যাভ নো মাদারেশন ইন দিস রিগার্ড এর আগে যখন তিন চার বছর আগে হয়েছে একই ঘটনা ঘটেছে আগামীতেও যেটা হচ্ছে সেখানেও একই ঘটনা ঘটেছে অর্থাৎ সরকারের থেকে শুরু করে যে এখন টপ লেভেলে সে মনে করেন যে আমার তিরিশ কোটি টাকা আপনার হলো যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আর কি হল যে এসএমই লিমিট হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিগ হাউসগুলা এবং তাদের সমস্ত মালিকরা এখন আর কি হলো এস এম ই খাতের নেতা আর কি হলো এবং দে আর গেটিং মানে টু মাছ ফ্যাসিলিটিস ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাঙ্কস আর কি হলো সেখানে আপনার ছোটো ছোটো এসএমই গুলো আর কি যে ঋণ দিতে বা ছোটো ছোট এসএমই রে এস এম ইর পণ্য মার্কেটিং করার ব্যাপারে কার অত গরজ থাকবে আর কি হলো আজকে যতটুকু গরস বা যতটুকু সাফল্য এই উদ্যোক্তাদের একান্তভাবে মানে নিজেদের আপনার হলো যে এন্টারপ্রিনারশিপের যে আপনার হলো যে ইচ্ছা এবং সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে তাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে যে কারণেই আজকে এই ছোটো ছোটো শিল্প কারখানাগুলো টিকে আসে তা নাহলে আপনার যদি এই এই অবস্থাটা যদি কন্টিনিউ করে বা করতো আর কি তাহলে আর কি হলো মেক্সিকোর মতন অবস্থা সৃষ্টি হতো আর কি হলো আপনার নাইনটি পার্সেন্ট এসএমই রুইন্ড হয়ে যেত আর কি হলো কিন্তু আমরা আমাদের আমাদের কৃষকরা যেরকম আপনার হলো খাদ্য উৎপাদন করতেছে তারা জানে না যে তারা এস এম কিন্তু অপ্রাতিষ্ঠানিক হওয়া সত্ত্বেও তারা টিকে থাকতে হবে লড়াই করে তারা বেঁচে আবার আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে দর্শক ছোট্ট বিরতির আমাদের সঙ্গে থাকুন নিটল বিশ সংলাপে আরও একবার স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আমরা এসএমি খাত নিয়ে আলোচনা করছি আবার ময়মনসিংহ যেতে চাচ্ছি আমাদের সঙ্গে মমতা বেগম শোভা রয়েছেন আপনাকে আবারও স্বাগত আমরা আলোচনার একেবারে শেষের দিকে রয়েছি আপনারা যারা প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন আমি একটু জানতে চাই যে আরও নারী উদ্যোক্তা তৈরি হোক আরো নারী উদ্যোক্তার সৃষ্টি হোক অর্থনীতিতে অবদান রাখুক এজন্য জন্য কোন বিষয়গুলো আপনারা দাবি জানাবেন যার বাস্তবায়ন জরুরি হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা তো কাজ করেই যাচ্ছি তাছাড়াও আরও নতুন নতুন তৈরি করতে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি যে আমরা চাই যে সেই প্রবলেমগুলো যারা নতুন আসছে তারা যেন ফেস না করে যেমন প্রথমে আমি মনে করি যে তাদের পর্যাপ্ত ট্রেনিংয়ের দরকার যে আমরা যখন কোনো প্রোডাক্ট বা পণ্য নিয়ে দেশের বাইরে অথবা বায়ারদের সাথে কাছে কাজ করে যাই তখন কিন্তু আমাদের পণ্যের কোয়ালিটিগুলো ঠিক থাকে না বা হয় না কিন্তু তখন আমরা বুঝি যে আমাদের হয়তো আরও এই কোয়ালিটির উপরে আমাদের আরও ট্রেনিংয়ের প্রয়োজন যেটা সরকার করে যাচ্ছে কিন্তু হয়তো পাঁচ দিন দশ দিন পনেরো দিন এরকম একটা ট্রেনিং হয় তখন হয়তো এরপরে আর ওটা কন্টিনিউ থাকে না কিন্তু আমরা চাই যে এই ট্রেনিংগুলো ফলো আপ থাকুক যে পর্যন্ত না হয়তো এত দশজন উদ্যোক্তা যদি উঠে আসে এবং তাদেরকে নিয়ে যদি ফলো আপ করা হয় যে না এই প্রোডাক্টটা আমি তৈরি করছি এবং এটা একদম এই পর্যন্ত যেন থাকে আমাদের এই সাপ কী বলে এটাকে রপ্তানি পর্যন্ত যেন আমরা করতে পারি

দিনের শেষ পর্যন্ত আপনি তথ্য প্রযুক্তির সঙ্গে রয়েছেন এটি নারীদের জন্য একটি বড় খাত হতে পারে এবং এস এম এ ট্রেড সেন্টার ঢাকাসহ আমাদের বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেখানে একটুকু থাকা এবং সেখানে বাজারজাত করার জন্য তাদের যে পণ্যটা আছে সেটা এবং বিদেশ থেকে যে বায়ারগুলো আসেন যে আমাদের ইপিবি আছে এবিসি আছে বা আমাদের এস এমই রিলেটেড যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং বেসরকারি যারা আছেন বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং চেম্বার সকলেই মিলে সেখানে আসলে তাদের প্রোডাক্টটাও বাজারজাত করার জন্য একটা সিস্টেম তৈরি করা এটা খুবই জরুরি বলে আমি মনে করি এক দুই হলো বিজনেসের ট্রেড বাড়াতে হবে যেটা আপা বলছিলেন যে ট্রেনিং ট্রেনিং করে শেষ করলে হবে না ট্রেনিংটা হচ্ছে হচ্ছে বাট ট্রেনিংটার যে আউটপুট সেটি কিন্তু নাই ট্রেনিং এর পরের দিন আসলে উনি কি করবেন এই ধারাবাহিকতা আসলে কতগুলো প্রতিষ্ঠান করেছে এই পর্যন্ত কোনো রেকর্ড নাই আমাদের ডেটাবেজ নাই আমাদের কোনো কিছুই নাই এই বিষয়ে যদি নজর দেওয়া না হয় তাহলে হবে না যে নতুন উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে নিয়ে অন্ট্রপ্রেনিয়ার যারা আসছেন তারা কিন্তু আসলে সার্ভিস করার থেকে উদ্যোক্তা হতে বেশি পছন্দ করেন এই যে উদ্যোক্তা মন মানসিকতা তৈরি হয়ে গেছে এটাকে যদি আমাদের দেশ আমরা যদি এখন একটা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই অ্যাচিভমেন্ট হবে না আপনি একটা বিষয় সংযুক্ত করতে দিয়েছিলেন সাথে যে একটা খুব বড় পর্যন্ত বিক্রি করে তাহলে এসএ বিক্রি করবে এটার সাথে এটাকে একটু পজিটিভলি যদি আমরা ভাবি সেটা হচ্ছে যে আমাদের সারা পৃথিবীতে যখন বড় বড় ইন্ডাস্ট্রিলাইজেশন হয় তখন বড়ো ইন্ডাস্ট্রিগুলো আউটসোর্সিং করে ছোটো ইন্ডাস্ট্রিগুলো থেকে এভাবেই কিন্তু এস এমইগুলো বেঁচে থাকে ও ফ্লারিশ করে অর্থাৎ একটা বড় একটা ইন্ডাস্ট্রিকে ঘিরে দশ বারোটা ছোট ছোটো ইন্ডাস্ট্রি হয় তারা সাপোর্ট করে ওইখান থেকে কিছু কিনে এখন এখানে খুবই প্রফিট অ্যান্ড লসের ব্যাপার যে বড় কোম্পানিটা যখন একটা জিনিস তৈরি করবে ওর যত খরচ পড়ে একটা এসএমবি থেকে সে আউটসোর্সিং করলে তার তার থেকে কম খরচ পড়ে অথবা ও ওই এস খুব ইফিসিয়েন্ট হবে সে ভালো প্রোডাক্ট তৈরি করবে কম টাকায় দিতে পারবে এই এই যে পার্টনারশিপটা বড় কোম্পানির সাথে এস এম এই জিনিসটা আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি এটা গড়ে ওঠার জন্য প্রথমত বড় ইন্ডাস্ট্রিগুলোর মানসিকতা দরকার আর দ্বিতীয় হচ্ছে সরকারের একটা সাপোর্টের ব্যাপার আছে যে ওরা দক্ষতা অর্জন করার মতো সাপোর্ট দিতে হবে ট্রেনিং দিতে হবে আবার সেই ফাইন্যান্সের কথা এসে যায় যায় যেমন একটা রেফারেন্স যদি দেয় বাইরের আমাদের দেশের না সেটা হচ্ছে যে টয়োটা কোম্পানি একটা গাড়ির মাত্র ৩৫ পার্সেন্ট তৈরি করে আর পঁয়ষট্টি পার্সেন্ট তৈরি ওরা আউটসোর্সিং করে আরও ইন্টারেস্টের ব্যাপার হচ্ছে এই আউটসোর্সিংটা জাপানে কোথেকে করে জানেন চায়না থেকে করে থাইল্যান্ড থেকে করে একসময় তাইওয়ান থেকে করত মানে আউটসোর্সিংটা ওই যে গ্লোবালাইজেশনের যে কথা একটু আগে আমি বলেছি যে এমনভাবে চাইনিজ এবং জাপানিজ গভর্নমেন্ট চাইনিজ কোম্পানিটা এবং চাইনিজ ছোটো ছোটো এসএমই এবং জাপানি টয়টা কোম্পানি সে এদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংটা যে টোটাল সিস্টেমটাকে

এই যে এস বলে যে একটা যে বিষয় আছে আর কি হলো যে এই বিষয়গুলো জনমনে কিন্তু বেশ কিছু আগ্রহ সৃষ্টি করতেছে এক নম্বর কথা দু নম্বর কথা হলো যে ভাইজিটা বললেন আর কি হলো যে আউটসোর্সিং আউটসোর্সিং কেন আপনার বড় কোম্পানিগুলোর যে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আর কি হলো হ্যাঁ তার সাপোর্টটাও আর কি হলো যে এস দিতে পারে আর কি হলো ফরওয়ার্ড লিঙ্কেজও দিতে পারে ফরওয়ার্ড লিঙ্কেজ তো দিচ্ছেই দিচ্ছে মানে কি ফরওয়ার্ড লিঙ্কেজে আপনার এই যে বিভিন্ন ধরনের আউটলেট হ্যাঁ তারা নিজেরা সৃষ্টি করার থেকে আর কি যে যদি আপনাদের ডিলার ডিস্ট্রিবিউটর সিস্টেমে আর কি আসে হ্যাঁ তাহলে তাদের মানে হেজিটেশন অনেক কমে যায় আপনার আবার পাশাপাশি ডিলার ডিস্ট্রিবিউটাররা আপনার হলো বিজনেস করতে পারে তো সুতরাং ইচ্ছাটা থাকতে হবে আপনার একটা কালচার সৃষ্টির মাধ্যমে আর কি অর্থাৎ মানে প্রাইভেট বিগ কোম্পানিগুলো বিগ হাউসগুলোর যেরকম সেই মানসিকতা থাকতে হবে ঠিক তেমনি সরকারের তরফ থেকে ওই বিগ হাউসগুলোকে বাধ্য করার একটা পলিসি থাকতে হবে জি অনেক অনেক ধন্যবাদ আলী জামান এম এস সিদ্দিক এবং মৌসুম ইসলাম এবং আমাদের ময়নসিংহের অতিথি মমতা বেগম সভা আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারাও যারা আমাদের আয়োজনের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ সপ্তাহের শনি থেকে বৃহস্পতি ছয় দিন আমরা ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনা করি এই আয়োজন আশা করি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আজকের আয়োজন